হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যেহেতু আমাদের দেশের সব ধরনের ডালের মধ্যে মসুরের ডাল খাওয়ার প্রচলন বেশি তা আজকের বিষয় মসুরের ডাল খেলে শরীরে কি ঘটে অর্থাৎ এই মসুরের ডাল খেলে কোন কোন রোগ দূর হয় এবং কোন রোগ বৃদ্ধি পায় প্রথমে জানাবো মসুরের ডালের পুষ্টিগুণ কী প্রতি একশো গ্রাম কাঁচা মসুরির ডালে আছে জলীয় অংশ বারো দশমিক চার গ্রাম খনিজ পদার্থ দুই দশমিক এক গ্রাম আশ শূন্য দশমিক সাত গ্রাম খাদ্যশক্তি তিনশো তেতাল্লিশ কিলো ক্যালোরি আমিষ পঁচিশ দশমিক এক গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম ক্যালসিয়াম ঊনসত্তর মিলিগ্রাম লৌহ চার দশমিক আট মিলিগ্রাম ক্যারোটিন দুইশো মাইক্রোগ্রাম ভিটামিন বি টু মিলিগ্রাম এবং শর্করা আছে ঊনষাট গ্রাম এই হচ্ছে মসুর ডালের পুষ্টগুণ এখন এসব পুষ্টিগুণ থাকার কারণে মসুরির ডাল খেলে শরীরে কোন কোন রোগ দূর হয় এবং কোন কোন রোগ বৃদ্ধি পায় তা আমরা ধারাবাহিকভাবে জানাবো সো হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনের উপকৃত হবে সচেতন হবে আর ভিডিওটি আপনার টাইম থেকে যাবে বন্ধুরা হার জয়েন্ট পেশির ব্যথা এই ব্যথা দুই কারণে হতে পারে এক ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হতে পারে এবং বাদজনিত কারণেও হতে পারে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের ব্যথা কোন কারণে হচ্ছে যদি ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ব্যথা হয়ে থাকে হাড় জয়েন্ট পেশির ব্যথা বা হাড় ক্ষয় হাড় ফুটে হয়ে যাওয়া হাড়ের ভঙ্গুরতা এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে মুসুরির ডাল অবশ্যই খাবেন মুসুর ডালে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তার শরীর থেকে এই ধরনের ব্যথা দূর করতে সাহায্য করবে পুষ্টিগুণের তালিকা থেকে জেনেছি এ ডালে আছে প্রচুর পরিমাণে ফাইবার রক্তে মিশে থাকা বাজে কলেস্ট্রল বা খারাপ কলেস্ট্রলের মাত্রা কমাতে এই ফাইবার খুব দ্রুত কাজ করে এই জন্যই যদি আপনি উচ্চ কলেস্ট্রলের রোগী হয়ে থাকেন বা খারাপ কলেস্ট্রলের মাত্রা যদি আপনার দেহে বেশি থাকে তবে অবশ্যই আপনাকে মসুরির ডাল খেতে হবে মসুরির ডালে আছে ফলেট যা শরীরের হোমোস্তিসের মাত্রা কমায় এর ফলে হার্ট দীর্ঘদিন পর্যন্ত কর্মক্ষম থাকে ফলেট ছাড়াও মসুরির ডালে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে এই কারণে হার্ট এটাকে ঝুঁকিয়ে একদম কমে যায় আর ম্যাগনেশিয়াম থাকার কারণে সারা শরীরে অক্সিজেনের প্রবাহ বেড়ে যায় এই কারণে রক্ত সরবরাহ বাড়ে শুধু যে হার্ট তা নয় শরীরের বিশেষ কিছু অঙ্গকে সচল রাখতে মসুর ডাল খুব ভালো কাজ করবে এ ডালে আছে ফলাভ ফাইবার যদি আপনার বংশে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে এবং আপনার যদি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কিংবা ইতিমধ্যে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন এই সবগুলোর কারণে আপনাকে মসুর ডাল অবশ্যই খেতে হবে কারণ এই ডাল রক্ত সরকারের মাত্রাকে একদম নিয়ন্ত্রণে রাখে ফলে যারা ডায়াবেটিসে আক্রান্ত এখনো হননি তাদের আক্রান্ত হবার ভয় থাকে না আর যারা আক্রান্ত হয়েছেন তাদের ইনসুলিন রেস্টেন্স এবং হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যা মাথা চড়া দিয়ে ওঠার সুযোগ পায় না মসুর ডালে থাকা ছাব্বিশ পার্সেন্ট ক্যালোরি প্রোটিন হিসেবে আমাদের শরীরে প্রবেশ করে এ কারণে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে এই ডাল বলা হয়ে থাকে দৈনিক প্রোটিনের চাহিদার পঁচিশ পার্সেন্ট পূরণ করতে পারে এক বাটি রান্না করা মসুর ডাল এজন্য ছোট শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবার মসুর ডাল খাওয়া দরকার কিছু ব্যতিক্রমে রোগাক্রান্ত ছাড়া প্রত্যেকে মসুর ডাল খেতে পারবেন কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে যে আপনি মুসুর ডাল কিভাবে রান্না করছেন যদি আপনি খুব ঘন করে মুসুর ডাল রান্না করেন তাহলে আপনার হঠাৎ করেই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপিশনের সমস্যা বেড়ে যেতে পারে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা কনস্টপিশনকে বাড়ায় আবার ডাল যদি মাঝারি ঘন করে রান্না করা হয় খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না তাহলে সেটা শরীরের জন্য উপকারী হয়ে ওঠে কারণ তখন এর ফাইবার প্রোটিনের মাত্রা বজায় থাকে এ কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বরং কমে যায় সুরের ডাল যদি মাঝারি ঘনতে সেদ্ধ করে অল্প তেলে রান্না করে খাওয়া যায় তাহলে তা হজম ক্ষমতার উন্নতি ঘটায় কারণ সঠিকভাবে এই রান্না করা ডাল খেলে অ্যাসিডের খরণ বেড়ে যায় যার ফলে বদহজম গ্যাস অম্বল বা পেটের যে কোনো সমস্যা কমতে শুরু করে যারা অল্প পরিশ্রমে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন সবসময় অলসতা কাজ করে এনার্জি লেভেলের মাত্রা কম তারা মসুর ডাল খাবেন তাহলে এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে কারণ শরীরে ফাইবার এবং কার্বোহাইড্রেটের ঘাটতি কমে যায় এই মসুর ডাল খেলে এই কারণে শক্তি বা এনার্জি অনেকগুণ বেড়ে যায় আপনি ওজন বাড়াতে চান নাকি কমাতে চান আপনি আপনার ওজনকে পছন্দ মতো তৈরি করতে পারবেন এই ডাল খেয়ে যদি ওজন বাড়াতে চান তাহলে যে কোনো দুই বেলার খাবারের সাথে এক বাটি ঘন মসুরের ডাল খাওয়া শুরু করুন কিছুদিনের মধ্যেই ওজন বেড়ে যাবে অন্যদিকে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা সকাল বা রাত যে কোনো একবেলার খাবার বাদ দিয়ে মাঝারি ঘনত্বের রান্না করা বা পাতলা এক বাটি সেদ্ধ মসুরির ডাল খেয়ে নিন শুধুমাত্র এই মসুরির ডাল খেলে আপনার সব ধরনের প্রোটিন বা ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি ওজনও কমতে থাকবে এতে আছে আয়রন যা রক্তশূন্যতা বা রক্তঘাটতি দূর করে যারা রক্ত শূন্যতায় ভুগছেন তাদের জন্য এই ডাল খুব উপকারী আবার গর্ভবতী মায়েদের জন্য এই ডাল উপকারী কারণ এই ডালে একসঙ্গে আয়রন এবং ফলেট রয়েছে যা গর্ভবতী মায়েদের জন্য এবং শিশুর জন্য খুবই প্রয়োজনীয় এছাড়া মসুরি ডাল ক্যান্সার প্রতিরোধী বিশেষ করে কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই ডাল কারণ এ ফলে হাড় দাঁতের গঠনে সাহায্য করে এবং এতে যে ক্যালসিয়াম রয়েছে তা সঙ্গে দাঁতের গঠন বা দাঁতকে মজবুত করার কাজ করে এবং মানসিক বিকাশকেও কাজ করে উপাদানগুলো এবার যাচ্ছি আমরা তৃতীয় ধাপে অর্থাৎ মুসুর ডাল খেলে কোন কোন রোগ বৃদ্ধি পায় এমন কিছু রোগ আছে যাদের জন্য মুসুর ডাল প্রায় বিশেষ সমান এই রোগগুলো কি এ বিষয়ে প্রথমে জানাতে হবে মসুরির ডালে রয়েছে পিউরিন অর্থাৎ পিউরিন সমৃদ্ধ একটি খাবার কোন কোন রোগের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর কিডনির যে কোনো রোগ থেকে পাথর বা কিডনির যে কোনো সমস্যায় মসুরের ডাল খাওয়া যাবে না যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা মসুরের ডাল খাবেন না কারণ পিউরিন সমৃদ্ধ খাবার ইউরিক অ্যাসিডের পরিমাণ আরও বৃদ্ধি করবে গেটে ব্যথা আর্থাইটিসের চারা আক্রান্ত বাত ব্যথায় যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে মুসুর ডাল অবশ্যই খাওয়া বন্ধ করতে হবে তা বাতের ব্যথা বা বেড়ে যাবে আমি প্রথমে বলেছিলাম যে আপনার শরীরের ব্যথা কি কারণে হচ্ছে সেটা বাদজনিত ব্যথা নাকি ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা এটা আপনাকে বুঝতেই হবে ক্যালসিয়ামের ঘাটতে হলে মুসরির ডাল খাবেন কিন্তু বাদজনিত ব্যথায় মুসরির ডাল খাওয়া বন্ধ করতে হবে কোন কোন ক্ষেত্রে মসুর ডাল খেলে অধিক পরিমাণে গ্যাস অ্যাসিডিটি ও বধহজম হওয়ার সম্ভাবনা থাকে যাদের এই ধরনের সমস্যা হয় তারা কখনোই বেশি ঘনত্বের ডাল খাবেন না তারা বরং তুলনামূলক পাতলা করে ডাল রান্না করে খেতে পারেন এতে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা কম হবে বেশি ঘন ডাল খেলে যাদের গ্যাস অ্যাসিডিটি হয় এ সমস্যা থেকে হঠাৎ করে হার্ট আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে তাই অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই ডালটি খাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে কিনা এই রকম আরেকটি বিষয় হলো কারো কারো ক্ষেত্রে মুসুর ডাল খেলে অ্যালার্জি হয় সেটা হতে পারে শ্বাসতন্ত্রের অ্যালার্জি বা গায়ের র্যাশ অ্যালার্জি এই ধরনের কোনো সমস্যা হলে মুসুর ডাল খাওয়া বন্ধ করতে হবে শিশুর বয়স ছয় মাস পার হলে তাকে অল্প পরিমাণে মসুরির ডাল খাওয়ানো শুরু করতে পারেন মসুরির ডাল বিভিন্ন সবজির সাথে মিশিয়ে অথবা পাতলা ডাল শুধুমাত্র স্যুপ আকারেও খাওয়ানো যাবে এতেও শিশুর শরীরে পুষ্টি চাহিদা পূরণ হবে আবার বৃদ্ধ বয়সে হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এজন্য বৃদ্ধ ব্যক্তি এবং শিশুরা মসুরির ডাল পাতলা করে স্যুপ করে রান্না করে খেলে উপকার পাবেন এতে শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে কিন্তু হজম ক্ষমতার কোনো গণ্ডগোল হবে না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন এতে করে আপনার পরিচিত জনেরা উপকৃত হবে সচেতন হবে আর ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ